সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অনুশীলনী নয় পয়েন্ট একের ত্রিকমিতি এবার পর্ব পাঁচ কন্টিনিউ করব এর আগের পর্বে আমরা অনুশীলনী নয় দশমিক একের ষোলো পর্যন্ত সমস্যাগুলো সমাধান করেছিলাম তো আজকে সতেরো থেকে একুশ পর্যন্ত সমস্যাগুলো সমাধান করব এখানে একুশ নাম ষোলো সতেরো নাম্বার যে সমস্যাটি দেওয়া আছে যে প্রমাণ করতে হবে যে টেন টেন্লাস তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি তো এখানে টেন সমান আমরা জানি সায়েনা এবং সেকিটা সমান ওয়ান থিটা তো সূত্র প্রয়োগ করলাম সায়েন্তিটা বাইকিরা টেন থিটা মানে এবং থিটা সমান আমরা লিখতে পারি ওয়ান বাই কস্তিটা এটার কারণ হল আমরা জানি যে ইন্টু ইজ ইকাল টু ওয়ান তাহলে আমরা যদি বাম সাইডে সেক্তিটা রাখি তাহলে কস্তিটা ডানে গিয়ে ভাগ হয়ে যায় ওয়ান বাই কস্তিটা হয় এখন এই যে যেটার ভগ্নাংশ হরের লস আগর অর্থাৎ কস্তিটা এবং কস্তিটা দ্বারা যদি এই কস্তিটাকে ভাগ করা হয় তাহলে ওয়ান হয় সেই ওয়ান দ্বারা যদি আবার সায়েন্তিটাকে গুণ করা হয় তাহলে সায়েন্তিটা হয় কস্তিটা দ্বারা যদি কস্তিটাকে ভাগ করা হয় তাহলে ওয়ান হয় ওয়ান দ্বারা যদি আবার এই ওয়ানকে গুণ করা হয় তাহলে প্লাস ওয়ান হয় এবং এই স্কোয়ার স্কোয়ার থেকে যাবে এখন লব এবং হরে আলাদা করে স্কোয়ার লেখা যায় কারণ সূচকের সূত্র থেকে আমরা দেখেছিলাম যে এক্স বাই ওয়াই হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার আমরা লিখতে পারি তো এই কাজটা এখন করা হয়েছে উপরে আমরা ওয়ান প্লাস সাইন থিটাকে দুইবার লিখতে পারি এবং কোয়াজ স্কোয়ার থিটাকে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা কারণ আমরা সূত্র শিখেছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইজিকোয়াল টু ওয়ান তাহলে এখানে যদি পক্ষান্তর করে ফেলি অর্থাৎ কোয়াজ স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি ওয়ান মাইনাস sin স্কোয়ার এখন যে কাজটা হবে এখানে ওয়ান ওয়ান মাইনাস সাইন এটাকে আমরা লিখতে পারি ওয়ান স্কোয়ার মাইনাস অর্থাৎ এটা বর্গের বিয় যে সূত্র যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার আমরা লিখতে পারি এ প্লাস বি টু এ বি এই সূত্রটা এখানে ইউজ হয়েছে এখানে এর জায়গা আছে ওয়ান এবং এর জায়গা আছে এ প্লাস বি টু এ তাহলে এটা একটা যদি থাকে এরপরে আমরা আঠারো নম্বর সমস্যাটি সমাধান করব আঠারো নম্বর সমস্যাটি বলা আছে যে প্রমাণ করো যে টেন এ প্লাস কট টেন বি সরি কট এ প্লাস টেন বি ডিভাইডেড বাই প্লাস টেন এ এটা প্রমাণ করতে হবে তো প্রমাণের জন্য আমাদের লেফট সাইড লিখতে হবে লেফট সাইড লেখা লেখা আছে কট এ প্লাস টেন বি কট বি প্লাস টেন এ এখন উপরে যা আছে তাই থাকবে নিচে আমরা সূত্র করব তাহলে কট বি সমান ওয়ান বাই টেন বি এবং টেন এ সমান ওয়ান বাই কট এ কারণ আমরা সূত্র শিখেছিলাম এটাকে আবার বিশ্লেষণ করি যে টেন থিটা ইন্টু কট থিটা সমান সমান ওয়ান তাহলে এখান থেকে যদি আমরা করিটা বের করতে চাই তাহলে কর থিটার সমান ওয়ান বাই টেন থিটা এবং টেন থিটার সমান আমরা লিখতে পারি ওয়ান বাই কর থিটা এখন উপরে যা আছে তাই থাকবে নিচে যেহেতু ভগ্নাংশে চলে আসছে তাহলে হরের লসাগু নির্ণয় করতে হবে অর্থাৎ টেন বি এবং এর লসাগু হচ্ছে টেন বি এ এখন এই লসাগু যেটা পাওয়া গেলো সেটাকে যদি আমরা টেন বি দ্বারা ভাগ করে দিই তাহলে থাকে হচ্ছে কটে সেই কটে দ্বারা আবার ওয়ানকে গুণ করলে কটে থাকে ঠিক এখানে টেন বি ইন্টু কটে কে যদি এই কট দ্বারা ভাগ করে দিই তাহলে থাকবে টেন বি সেই টেন বি দ্বারা আবার যদি ওয়ানকে গুণ করি থাকে টেন বি এখন উপরে যা আছে তাই থাকবে হ্যাঁ কটে প্লাস টেন বির সাথে এই নিচের অংশটুকু ভাগ অবস্থা আছে তাহলে ভাগের কাজ হচ্ছে ভগ্নাংশ থাকলে সেটা উল্টে যাবে অর্থাৎ কটে প্লাস টেন বি এটার সাথে টেন বি ইন্টু কট বি এটা উপরে চলে যাবে এটা এবং নিচে থাকবে কটে প্লাস টেন বি এখন এটা এটা কাটা যাবে এখানে কাটা গিয়ে থাকবে হচ্ছে টেন বি কটে এটাই হচ্ছে রাইট সাইড আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা উনিশ নম্বর সমস্যাটি সমাধান করবো উনিশ নম্বরের এখানে দেওয়া আছে লেফট সাইডে রুট ওভার ওয়ান ম্যানেজ সাইনে বাই ওয়ান প্লাস সাইনে যেগুলো থেকে মাইনাস টেনে প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড তাহলে যেটা দেওয়া আছে সেটা লিখলাম এখন এই অঙ্কটি সমাধান করার জন্য উপরে লবে যেটা যে ওয়ান রুট ওভার ওয়ান ম্যানেজ সাইনে এখন রুট ওভার ওয়ান ম্যানে সাইনে দ্বারা লব এবং ঘরে গুণ করে দিতে হবে গুণ করে দিলে তাহলে ওয়ান মাইনাস সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে অর্থাৎ ওয়ান মাইনাস সাইনে এটাকে লেখা যায় ওয়ান মাইনাস সাইনে হলো স্কোয়ার এবং নিচে এ প্লাস বি টু এ মাইনাস বি সূত্র অর্থাৎ এখানে এর জায়গায় আছে ওয়ান বির জায়গায় আছে সাইনে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটার সমান আমরা লিখতে পারি সূত্র যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে এর জায়গায় যেহেতু ওয়ান আছে তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এবং উপরে যে কাজটা হবে লবে স্কোয়ার এবং রুট ভেনে হয়ে ওয়ান মাইনাস সাইনে থাকবে এবং রুট নিচে থাকবে ওয়ান মাইনাস সাইনে স্কোয়ার স্কোয়ারে এটা সমান হল কজ স্কোয়ারে কারণ আমরা সূত্র শিখেছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজিকোয়াল টু ওয়ান তাহলে সাইড চেঞ্জ করে দিলে এখান থেকে কজ স্কোয়ার থিটার সমান আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে স্কোয়ার এবং রুট নিচে ভ্যানিশ হয়ে যাবে থাকবে শুধু কজে তাহলে এই ভগ্নাংশটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই কজে মাইনাস সাইন এ বাই কজে এটাকে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি ওয়ান বাই কজে মাইনাস সাইন এ বাই কজে এখন ওয়ান বাই কজে মানে কি সেকে এবং সাইন এ কজে এটাকে লেখা যায় টেনে এটাই হচ্ছে রাইট সাইড এবার আমরা বিশ নম্বর সমস্যাটি সমাধান করব বিশ নম্বর সমস্যাটি উনিশ নম্বর সমস্যার মতোই লেফট হ্যান্ড সাইড লিখে লবে যেটা আছে সে কে প্লাস ওয়ান লব এবং হরে আমরা সে কে প্লাস ওয়ান দ্বারা গুণ করে দেব রুটু বার সেকে প্লাস ওয়ান দ্বারা লব এবং হরে গুণ করে তাহলে উপরে থাকবে সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার এবং নিচে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অর্থাৎ এ প্লাস বিন টু এ মাইনাস বি সূত্র এটা তাহলে এখানে এর জায়গায় আছে সেকে বির জায়গায় আছে ওয়ান তাহলে আমরা নিচে লিখতে পারি সেকে স্কোয়ার এ মাইনাস ওয়ান তাহলে উপরে স্কোয়ার এবং রুট ভ্যানিশ হয়ে শুধু সেকে প্লাস ওয়ান থাকে এবং সেক স্কোয়ারে মাইনাস ওয়ান সমান আমরা লিখতে পারি টেন স্কোয়ারে কারণ আমরা সূত্রে শিখেছিলাম যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান এখান থেকে যদি সাইড সাইড চেঞ্জ করি তাহলে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজ ইকাল টু টেন স্কোয়ার থিটা এখানে থিটার জায়গায় এ আছে তাহলে স্কোয়ার এবং রুট ভ্যানিশ হয়ে যায় নিচে থাকে হচ্ছে টেনে উপরে সেকে প্লাস ওয়ান এটাকে লেখা যায় সেকে বাই টেনে প্লাস ওয়ান বাই টেনে এটাকে ভাঙিয়ে এটাকে লেখা যায় কারণ এটা লসাগু করলে এই লাইন থেকে আবার কিন্তু আগে লাইনে যাওয়া যায় কারণ কারণ লসাগো হবে টেনে এরপরে সেকে কে আবার লেখা যায় ওয়ান বাই কজে এবং নিচের টেনে কে লেখা যায় সাইনে বাই কজে এবং ওয়ান বাই টেনে কে লিখতে পারি কটে এখন এখানে যে ব্যাপারটা আছে ওয়ান বাই কজে এটার সাথে ভাগ হচ্ছে সাইনে বাই কজে তাহলে ভাগের কাজ কি সেটা গুণ হয়ে সেটা গুণ হয়ে কচ যাবে উপরে সাইন যাবে নিচে তাহলে এখানে কচ কচ কাটা যাবে থাকবে চো ওয়ান বাই সাইনে তো ওয়ান বাই সাইনে মানে কি ওয়ান বাই সাইনে মানে কোসেকে তাহলে কোসেকের প্লাস কটে এটাই হচ্ছে রাইট সাইড আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে একুশ নম্বর সমস্যাটি সমাধান করবো এটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা এটা বিগত এসএসসি পরীক্ষার বিভিন্ন বোর্ড প্রশ্নে এসেছে তাহলে দেওয়া আছে থেকে শুরু করবো আমরা এটা কয়েকভাবে প্রমাণ করা যায় তো আমি একভাবে এখানে প্রমাণ করে দেখাচ্ছি তাহলে এখানে দেওয়া আছে কজ এ প্লাস সাইনজিকাল টু রুট টু পরের লাইনে আমরা কি করব এই a কে আমরা ডানে পাঠিয়ে দেবো অর্থাৎ কজে সাইনের সমান হবে রুট টু কজে মাইনাস কজে এখন এখান থেকে ডান সাইডে কজে যদি কমন নেই তাহলে আমরা পাই cos ইন্টু রুট টু এখন যে কাজটা করতে হবে উভয় পক্ষে রুট টু মাইনাস ওয়ান দ্বারা রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে দিতে হবে উভয় পক্ষে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে দিতে হবে তাহলে ডান সাইডে গুন করলে রুট টু সাইনে প্লাস সাইনে থাকে অর্থাৎ সাইনে দ্বারা রুট টুকে গুণ করলে রুট টু সাইনে সাইনে দ্বারা যদি ওয়ানকে গুণ করা হয় তাহলে সাইনে হয় এবং এখানে এ প্লাস বিন টু এ মাইনএস বি সূত্র অর্থাৎ এখানে এর জায়গায় রুট টু বির জায়গায় ওয়া ওয়ান আছে তাহলে রুট টু হোলস্কোয়ার মাইনাস ওয়ান লিখতে পারি এবং এখানে যেহেতু ব্র্যাকেট একটা চলে আসছে এই জন্য এক সিকেন্ড দেওয়া হয়েছে তাহলে রুট টু হোলোস্কোয়ার মানে শুধু টু এখানে থাকবে এবং মাইনাস ওয়ান মানে ওয়ান তাহলে বাম সাইডে যা আছে তাই থাকবে এখানে টু মাইনাস ওয়ান তাহলে টু মাইনাস ওয়ান মানে শুধু ওয়ান থাকে অর্থাৎ ডানে থাকে শুধু কজে এখন আমরা যদি সাইড চেঞ্জ করে ফেলি অর্থাৎ এই সাইনেকে যদি আমরা ডানে নিয়ে যাই তাহলে আমরা রুট টু সাইনে ইজিক টু কজ এ সাইনে পাব তাহলে এটাকে আবার যদি কজ এ সাইন সাইনে ইজিকুট টু সাইনে লিখতে পারি তাহলে এটাই হচ্ছে প্রমাণ তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে